তো বন্ধুরা আগামীকাল কিন্তু 8ই আগস্ট আর আগামীকাল কিন্তু আগস্ট মাসের দ্বিতীয় দিনের লকডাউন তো বন্ধুরা আগামীকালের যে লকডাউন অর্থাৎ শনিবারের যে লকডাউন সেই লকডাউন কখন থেকে বা কতক্ষণ পর্যন্ত সেই লকডাউন জারি থাকবে গোটা পশ্চিমবঙ্গে সেই লকডাউনে আপনারা কোন কোন পরিষেবা পাবেন বা কোন কোন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বা কোন কোন পরিষেবা চালু থাকবে বন্ধুরা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেব আগামী কাল অর্থাৎ 8ই আগস্ট আগস্ট মাসে যে দ্বিতীয় দিনের লকডাউন সেই লকডাউন কখন থেকে শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে সেই লকডাউনে কোন কোন পরিষেবা চালু থাকবে এবং কোন কোন পরিষেবা বন্ধ থাকবে তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেল থেকে আগামীতে লকডাউন এবং আনলক সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে এই চ্যানেল থেকে লকডাউন এবং আনলক সম্পর্কিত একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয় তো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগস্ট মাসের টোটাল 7 দিন কিন্তু লকডাউন থাকবে সারা রাজ্য জুড়ে এই মত অবস্থায় গত 5ই আগস্ট অর্থাৎ বুধবার কিন্তু সারা রাজ্য জুড়েই লকডাউন ছিল এবং আগামী কাল অর্থাৎ 8ই আগস্ট শনিবার আগামী কালও কিন্তু সারা রাজ্য জুড়ে এই লকডাউন কিন্তু থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং এই লকডাউন কিন্তু সকাল 6টা থেকে শুরু হবে এবং রাত্রি 10টা পর্যন্ত কিন্তু এই লকডাউন থাকবে এমনটাই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে তো বন্ধুরা এই লকডাউনের জেরে এদিন কিন্তু রাজ্য জুড়ে বন্ধ থাকছে সমস্ত রকমের পরিবহন ব্যবস্থা বাস ট্রেন বিমান অটো ট্যাক্সি টোটো সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকবে বন্ধ রাখতে হবে সমস্ত দোকানপাট বা বাজারঘাট সমস্ত কিছুই বন্ধ থাকবে বন্ধ রাখা হবে সমস্ত রকমের সরকারি বেসরকারি অফিস কিন্তু বন্ধ থাকবে তবে এর বাইরে ছাড় পাচ্ছে দুধের দোকান ঔষধের দোকান অত্যাবশ্যক পণ্য সরবরাহ চিকিৎসা হাসপাতাল পরিষেবা অ্যাম্বুলেন্স পুলিশ দমকল সংবাদকর্মী বন্ধুরা এই সমস্ত পরিষেবা কিন্তু আগামীকালের যে লকডাউন বা আগস্ট মাসে যে লকডাউন সেই সমস্ত লকডাউনের দিনগুলিতে এই সমস্ত পরিষেবা কিন্তু স্বাভাবিক থাকবে সকাল 6টা থেকে লকডাউন শুরু হবে এবং রাত্রি 10টা পর্যন্ত সেই লকডাউন কিন্তু থাকবে তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনার যদি কোনো জরুরি কাজ না থাকে অবশ্যই এই লকডাউনের দিনগুলিতে আপনি কিন্তু আপনার বাড়িতেই থাকবেন যদি কোনো আপনার জরুরি দরকার থাকে তাহলে কিন্তু আপনি বাড়ির বাইরে বেরোবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাস্ক বা সরকারি স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আপনি বাড়ির বাইরে বেরোতে পারবেন তাছাড়া আপনার যদি কোনো কাজ না থাকে দয়া করে বিনা কারণে লকডাউনের দিনগুলিতে বাড়ির বাইরে একদম বেরোবেন না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আগামীকাল অর্থাৎ শনিবার 8ই আগস্ট কালকে যে লকডাউন সেই লকডাউন কটা থেকে শুরু হবে এবং কতক্ষণ পর্যন্ত চলবে এবং এই লকডাউনে কোন কোন পরিষেবা পাবেন এবং কোন কোন পরিষেবা বন্ধ থাকবে আশা করি আপনারা সমস্ত কিছুই বুঝতে পেরেছেন তবু যদি আপনাদের এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে লকডাউন এবং আনলক সম্পর্কিত পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।